এখন আমি রয়েছি পোর্ট বিলার বাস স্ট্যান্ডে। আর আজকে আমি কলকাতা থেকে পোর্ট বিলার এসেছি আন্দামান, আর এখন যাব আনন্দ ট্রান্সপোর্টে। এখন রয়েছি বাস স্ট্যান্ডের পোর্ট বিলার আনন্দ ট্রান্সপোর্টে, মানে আনন্দ বাসে যাব আমি টিকলিপুর, পোর্ট বিলার টিকলিপুর। তো পুরো ব্লগটাই তোমরা দেখতে থাকো, রাস্তা কীরকম, রাস্তা কীরকম জার্নি সমস্ত কিছুই তোমাদেরকে এই ব্লগসের মাধ্যমে দেখাবো। তো বাস ছাড়বে আমার 10টায়, আনন্দ বাস 10টায় ছাড়বে পোর্ট বিলার টিকলিপুর। জার্নি কিন্তু বহু লম্বা জার্নি, তাই না? কতক্ষণ লাগবে? মোটামুটি 10 থেকে 12 ঘন্টা তো লাগবেই, যদি রাস্তা ঠিক থাকে বা গাড়ি চাকা মাকা যদি খুলে টুলে না যায়, তাহলে তো 10 থেকে 12 ঘন্টা লাগবেই। আর দেখি এখন কতক্ষণ লাগে, পুরো ব্লগটা দেখতে থাকো আর অপেক্ষা করি। পাঁচ নম্বর সিটটি আমার জানলার পাশে এবং দরজার সামনে। পোর্ট বিলার বাস স্টপ থেকে ডিগলিপুর যাওয়ার জন্য বাস ছেড়ে দিল। পোর্ট বিলার থেকে 1 ঘন্টা 15 মিনিট জার্নি করার পরে এই একটা জায়গায় এসে বাস হল্ট করলো। এখান থেকে জারোয়াদের এরিয়া শুরু হয়, আর এই জায়গাটার নাম হচ্ছে জিরকাট্যাং। জিরকাট্যাংয়ে 45 মিনিট বাসটি দাঁড়িয়েছিল, আবার চললাম ডিগলিপুরের উদ্দেশ্যে। এই জায়গাটার নাম হচ্ছে বারাটাং ফেরিঘাট। এই জায়গাটা অবধি জারোয়াদের এরিয়া শেষ। এখান থেকে আমরা স্টিমারে করে ওই পারে যাব। এবং দেখো একটা স্টিমার আসলো, এবং একই স্টিমারের মধ্যে মানুষ, গাড়ি, বাস সমস্ত কিছু আসে। এবং দেখো ওই পার থেকে এসে যে সবাই নেমে যাচ্ছে, এবং আমরাও এবার স্টিমারে উঠছি। এই স্টিমারে করে আমরা ওই পারে যাব, এবং একই স্টিমারে বাস, আমাদের ওই পিছনে আনন্দ বাস সমস্ত কিছু একই স্টিমারে করে আমরা আবার ওই পারে যাব। পোর্ট বিলার থেকে 5 ঘন্টা জার্নি করার পরে এই স্টিমারে উঠলাম। আর এটা একটা সমুদ্রের নালা, এটা মানে ওপার থেকে এপারে তো বাস যাওয়া যাবে না, তাই এরকম স্টিমারের ব্যবস্থা আছে এখানে। এই স্টিমারের মধ্যে মানুষ, গাড়ি, তারপরে চার চাকা, বাস সব কিছু এই স্টিমারের মধ্যে যাবে। আর এগুলো সব নিচে আছে, আর আমি তো স্টিমারের দোতলায় আছি। খুব ভালো লাগছে। আর ওই জায়গাটা, ওই যেখান থেকে মানে স্টিমারটা ছাড়লো, ওখানে ভিডিও ফিডিও অ্যালাউ নেই, কারণ ওখানে জারোয়ার এরিয়া বলে তাই ওখানে কোনো ভিডিও অ্যালাউ নেই। তাই ভাবলাম যে স্টিমারে বসেই যতটা পারি ভিডিও তোলার চেষ্টা করে তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি। এই স্টিমারে আবার বারাটাঙ্গের ওই পারে যেতে 13 টাকা ভাড়া দিতে হবে। বাস এবং মানুষ সবাই একসাথে নেমে যাচ্ছি, এবং নেমে তাড়াতাড়ি আবার বাসে উঠে পড়তে হবে, না হলে বাস ছেড়ে দেবে। দুপাশে জঙ্গল, আর মাঝখানে পাকা রাস্তা। এই জঙ্গলে প্রচুর দামি দামি গাছপালা রয়েছে। ডিগলিপুর যেতে গেলে 2টো সমুদ্রের নালা পড়ে। আগেরটা আমরা স্টিমারে পার করেছি, আর এটা এখন ব্রিজ হয়ে গেছে নতুন। আগে অবশ্য এই ব্রিজটি ছিল না। এই ব্রিজটি হওয়াতে প্রায় 1 ঘন্টা সময় বেঁচে গেল। থ্যাংক ইউ আন্দামান সরকার। পোর্ট বিলার থেকে সকাল 10টায় বাস ছেড়েছে, এখন বাজে বিকেল 4টে। এখন একটা জায়গায় ভাত খাওয়ার জন্য বাসটা দাঁড়িয়েছে।
ভাত খাওয়া দাওয়া করে আবারও রওনা দিলাম ডিগলিপুরের দিকে। পৌনে পাঁচটা নাগাদ পৌঁছলাম রঙ্গতে। রঙ্গতে একজন প্যাসেঞ্জারই মাত্র নেমে যায়। সিটের ওপরে পা তুলে বসলাম, বসে বসে পা পুরো ব্যথা হয়ে গেছে। রঙ্গত পেরিয়ে ভিউটা আরো সুন্দর হয়ে গেল। ডান দিকে সমুদ্র, ডাইভার্সার গাড়ি চালাচ্ছে আর মাঝখান দিয়ে রাস্তা। সত্যি এত সুন্দর জায়গা দেখে আমি পুরো মুগ্ধ। এই জায়গাটার নাম বিল্লি গ্রাউন্ড। এখানে অনেক প্যাসেঞ্জারই নেমে যায়। ৫:৪০ সেই ১০টাতে বসেছি বাসে, আর এখন বাজে ৫:৪০। এখনো বলছি এখান থেকে ডিগলিপুর ৩ ঘন্টা লাগবে, আর এখানে বাস দাঁড়িয়েছে চা তারপরে এগরোল খাওয়ার জন্য। তো চলে যাই আবার বাসে। রাস্তায় আসতে আসতে এত সুন্দর, মানে রাস্তাঘাট, পরিবেশ, তারপরে একদিকে মাঝখান দিয়ে বাস যাচ্ছে রাস্তা, আর ডান দিকে সমুদ্র, অসাধারণ, খুব সুন্দর জায়গা আন্দামান, খুবই সুন্দর জায়গা। বাসটা খুব ভালো চালিয়েছে, তাই রাত্রির ৮টা ৮এর মধ্যে ডিগলিপুরে পৌঁছে গেলাম। বাস ডিগলিপুর অবধি লাস্ট, তাই সমস্ত প্যাসেঞ্জার বাস থেকে নেমে যাচ্ছে। বাস থেকে নেমে অটো করে পিসির বাড়ি যাচ্ছি। রাস্তা পুরো অন্ধকার। চলে আসলাম ডিগলিপুর আমার আত্মীয় বাড়িতে, আর এই যে সব ব্যাগ পত্র, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এত রাস্তা কঠিন আর এত দূর যে কি বলবো, কিন্তু পরিবেশ এত সুন্দর, আন্দামানের পরিবেশ এত সুন্দর যে সেই কষ্টটার অতটা কষ্ট বলে মনে হয়নি। তবুও দেখো ১০-১২ ঘন্টা জার্নি তো তবু মনে তো হয়। কালকে ডিগলিপুর আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, তাই রাত্রিরে তোমাদেরকে রাস্তাঘাটের সেরকমভাবে ভিডিওগুলো দেখাতে পারিনি। আর এই যে আমি এখানটায় নেমেছি রাত্রিবেলা, এই সকালবেলায় পিসা, এই সবজি টবজি সব, এটাকে কী বলে, খুশি খুশি, আর ওই হচ্ছে আমার পিসি বাড়ি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি বাড়িটা। হ্যাঁ, আলু আসলে, আলু আসলে আলু আনবে, মানে এখানে আন্দামানে ওই পিসা চলে গেল বাজারে। ভাই আয়, আন্দামানে আলু কত করে কেজি জানো? আলু হচ্ছে ১০০ টাকা কেজি, তাও আলু পাওয়া যাচ্ছে না। মানে যদি কলকাতা থেকে ট্রান্সপোর্ট হয় শিপে করে, তাহলে পরে আলু এখানকার লোক খেতে পাবে। এখানে কতদিন আলু নেই? কালকে তরকারি রাত্রিবেলা এসেছিলাম, তরকারি করেছিল মুগের ডাল আর পেঁপে দিয়ে, নিরামিষ ছিল শনিবার। তো বলছে যে না এখানে আলু নেই বলে আলু সিদ্ধ দিতে পারেনি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে, এ হচ্ছে এই বাড়ির ডগি, পাহারা দেয়, ভিউটা দেখাচ্ছি। দেখো এই হচ্ছে রাস্তা, আর আমার, আমি যেখানে এসেছি এখানে আমার পিসি বাড়ি, পিসিরা থাকে, ৩০ বিঘা জমি নিয়ে থাকে, মানে মাঝখানে বাড়ি আর পুরো চারদিকে জমি, সব চাষবাস করে, সবজি ওখান থেকে তুলে বিক্রি করে তারপরে জীবনযাপন চলে। এই হচ্ছে একটা পেঁপে গাছ। এরা কত দেশি মুরগি, তারপর ছাগল, গরু, একটু আগে দুধ দিল, একটু আগে দুধ দোয়ালো, কত লিটার দুধ, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনে দিয়ে ক্যামেরাটা করে দেখাচ্ছি, ৮ লিটার দুধ দিয়েছে। এই যে এখানে দুধ রয়েছে, ৮ লিটারের মতন দুধ দিয়েছে, এগুলো এখন নিয়ে বাজারে যাবে। একজন আর কি ধরা আছে, উনি সবসময় নেয় দুধ, সকালে বিকালে, বিকালেরটা বাড়ির লোক খায়। আর এই দেখো
এখানে টোটাল 30 বিঘে জায়গা, এই জায়গাটা পুরোটাই পিসিদের। আর পিসিরা এই যে এই এইটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে থাকার ঘর। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে শশা। এই দুর্ভাগ্যজনক এখানে আজকে 4-5 দিন ধরে সাইক্লোন হচ্ছে বলে দেখো পুরো একদম একদম মানে দেওয়া মাচা, পুরো মাচা করা ছিল, পুরো মাচাটা ভেঙে পড়ে গেছে ঝড়ে। আচ্ছা এই হচ্ছে শশা ক্ষেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুশি কুশি ঝিঙা দেখাচ্ছি। আর এই দেখো একটু 2-4টে বেগুন লাগিয়েছে। এখানে চাষ করা খুব কষ্ট, কেন পুরো পাহাড়ি জায়গা, তো এই দেখো সব উঁচুতে সব পাহাড় টার পাহাড়ি জায়গা, খুব কষ্ট। এই যে পাইপ দিয়ে সব ওইখানটা দিয়ে জল আসে, একদম ওই যে পাকা রাস্তাটা দিয়ে জল আসে। তারপরে এই যে এখানটায় এরা ভরে টরে রাখে এখানে ওই বাসন টাসন ধোয়ার জন্য। আর এই যে এটাকে দেখো সাফেদ সাফেদ কুমড়া, মানে আমরা যেটাকে চাল কুমড়ো বলি। এটা চাল কুমড়োর বাগান, এটা কলা গাছ, ওইদিকে লাউ গাছ, এই লাউটাও নিয়ে গেল, লাউ কুশি সব নিয়ে গেছে আজকে বাজারে, দেখাচ্ছি আমি। এই যে কলা, এই লাউ গাছ, এই লাউ গাছ, আর ওই যে ওই হচ্ছে রাস্তা একটু আগে ওই টিনের বাড়িটা, ওটা হচ্ছে রাস্তা, লাউ গাছ। পুরো চারদিকে কি শান্তি আর শান্তি, দেখো নারকেল গাছ, নারকেল গাছও রয়েছে এইদিকে, ওই যে ওটা পিসিদের। এখানে নারকেল পড়ে থাকে কেউ খায় না, এত নারকেল। লাউ চাল কুমড়ো হচ্ছে এই দিকটা, কলা গাছ এই দিকটা, ওই মোচাও ধরেছে। আর ওই দিকটা হচ্ছে কুশি, লুবিয়া, লুবিয়া তো হয়নি না, ভেন্ডি, ওগুলো সব ওই দিকটা দেখাচ্ছি। এখানে দেখো কোনো দিকে তুমি বাড়িঘর অত দেখতে পারবে না, ওগুলো রাস্তার ওপরে, ওই বাড়িঘরগুলো হচ্ছে রাস্তার ওপরে, দেখো কোনো দিকে বাড়িঘর নেই, কি শান্তি পরিবেশ একটা। আমি তোমাদেরকে ওই দিকে নিয়ে দেখাচ্ছি, এত খারাপ লাগছে দেখো, পুরো একদম জল জ্যান্ত শশা, এখনো সবে জাস্ট ধরেছে, এই যে জল জ্যান্ত শশা গাছ, গাছের মাচা পুরো পড়ে গেছে। আর এখানে সবজির প্রচুর দাম, এক পিস ফুলকপির দাম হচ্ছে গিয়ে 150 টাকা পিস, কাঁচা লঙ্কা 400 টাকা 500 টাকা কিলো, মানে যেটা আমরা শুনলেই একদম অবাক হয়ে যাবে। দেখো গরু বাছুর, এটা দুটো বাছুরও আছে, এই একটা আর এই একটা টোনাটুনি। আর এই যে কুল গাছ, মানে এখানে কুলেরও প্রচুর দাম, যদি ধরে নাও এই গাছটা ঠিকঠাক মতন কুল হয় তাহলে মোটামুটি এই গাছের মধ্যে 30-40 হাজার টাকা কুল আছে কালকে যেটা আমি শুনলাম। আর এই কাঁচা লঙ্কা গাছ দেখো, আমাদের ওই দিকটা কি হয় মানে আমাদের কলকাতার সাইডে গ্রামে কি হয় লঙ্কা গাছ পুরো অনেকটা থাকে। এখানে দেখো এই এতটুকু অব্দি লঙ্কা, এখানেই প্রায় মোটামুটি ধরে নাও না 10,000 টাকা মতন লঙ্কা আছে, এই লঙ্কাও ধরেছে ছোট ছোট লঙ্কা, এরই কত দাম। আমি তোমাদেরকে যেটা বলেছি আশা করি সেটাই তোমাদেরকে দেখাতে পারছি, যে আন্দামানের পরিবেশ, গ্রাম, এখানকার তোমাদেরকে সবজি চাষবাস কি সেগুলোই দেখিয়ে দিলাম। আর চাষবাস তো আমার নিজের লোকরাই করে এখানে, এই এটা একটা চাল কুমড়ো ক্ষেত, ওই দিকটা আমার লাউ চাল কুমড়ো কাঁচকলা, এই মানে কলা গাছ, এদিকটাও আছে চাল কুমড়ো, এই যে ঝিঙা, এটা ঝিঙা, এটা ঝিঙা, এটা এটাও চাল কুমড়ো, এটা ঝিঙে, এই ঝিঙে ঝিঙে তো বাজারে নিয়ে গেল, এই যে ঝিঙে, মানে কচি কচি ঝিঙে। হ্যাঁ ঠিক আছে, দেখো কত বড় এই পাইপটাও তোদের, ওই 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 নারকেল গাছটাও ওদের, ওইখানে একটা পুকুর আছে, পুকুরে মাছ আছে, আমি মাছও ধরবো, সেই ভিডিও তোমাদেরকে দেখাবো সেটা পরে, ব্লকটা অনেক বড় হয়ে গেল। এই এটাও ঝিঙে খ্যাত, আর ওই দিকটা ভেন্ডি, ওই দিকটা বেগুন গাছ। আমাদের দেখো কলকাতায় বেগুন 80 টাকা কিলো এখন, 80 টাকা এরকম যাচ্ছে, আমি তো আসলাম তো দেখেছি, আমি কিনেছি 2-1 দিনের মধ্যে 80 টাকা কিলো।
তো এখানে ভাবো কত হবে, এখানে তো মোটামুটি 250-300 টাকা কিলো হবেই। এখানে চাষ করা না খুব ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে খুব কষ্ট চাষ করা। দাও তোমাদেরকে বেগুন ঘাটটা দেখাই। এগুলো কি কলমি শাক না? এই যে এই হচ্ছে বেগুন, এই যে এই যে বেগুন এরকমই হয়। আরে বড় হয় না, বড় কোথায় হয়, এরকমই আমাদের কলকাতায় অনেক বড় বড় বেগুন। এই যে নারকেল গাছ, এই যে এখানে সব, এখানে আবার ভেন্ডি গাছ, বুড়ো হয়ে গেছে ভেন্ডি গুলো, সব ভেন্ডি গাছ। ব্লকটা হয়তো অনেক বড় হয়ে গেল, আর কেননা আমি কালকে রাত্রিরে কোন জায়গায় আসলাম, কিরকম পরিবেশে আসলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি বলে আজকে ঘুম থেকে উঠেই একদম তোমাদেরকে পুরো ভিউটা দেখিয়ে দিলাম। আর সব থেকে বড় ব্যাপার যে চাষবাস আন্দামানের কিরকম জমি চাষ হয় কিরকম কি, সেটা আমার মনে না তোমাদের অন্য কোথাও দেখতে হবে, কেন আমি নিজেই সেই জায়গায় রয়েছি। আর পুরোটা দেখো পুরো শান্তির পরিবেশ। এখানে আমার একটা জিনিসেরই ভয় লাগে, সেটা হলো ওই বাবা, একে আমার ভীষণ ভয় লাগে। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর আশা করি আন্দামানের যে মানে পরিবেশ, সবজি চাষ কীরকম কী হয় সব তোমাদেরকে দেখাতে পেরেছি। আর আমি এখানে আপাতত মাসখানেকের মতন থাকবো, মাসখানেক না হলে তো তার কমই থাকবো, 20-25 দিন তো থাকবোই। আমার বাড়িতে ভাইয়ের খুব শরীর খারাপ রয়েছে, তবুও আমি চলে এসেছি। যদি সেখানে প্রবলেম না হয় তাহলে আশা করছি যে 25 দিনের মতন তো থাকবোই এখানে। আর এখানে থেকে যত রকমের পরিবেশ আছে, পাশেই সমুদ্র, এই পাশেই সমুদ্র, যত পরিবেশ আছে, যত কিছু দেখার আছে সাইট সিন, আমি চেষ্টা করব তোমাদেরকে আমারই এই চ্যানেলে ভিডিও করে সেটা দেখানোর। তাহলে আমার মনে হয় যে আন্দামানে কীরকম পরিবেশ কীরকম কী তোমরা একটু হলেও আন্দাজ করতে পারবে। এই দেখো, এই হচ্ছে পুকুর, পুকুরের জল অবশ্য শুকিয়ে গেছে কিন্তু এই পুকুরে মাছ আছে, আমি মাছও ধরবো পরে, সেটা পরে ব্লগ মানে তোমাদের। দেখো পরিবেশটা কত সুন্দর, কত নারকেল গাছ, আমাদের ওখানে নারকেল খাওয়ার জন্য লোক কত কী করে, আর এখানে নারকেল কেউ খায় না, পুরো একদম। আন্দামান তো স্পেশালি জানোই যে নারকেল আর সুপারি, তো ঠিক আছে আর বেশি কথা বলালাম না, ব্লগটা অনেক বড় হয়ে গেল, লাইক করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।